প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ ত্রিকোণমিতির কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আসো, আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পি কুমার রেডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে আশা করি। তা আসো আমরা অঙ্কটি দেখি, অঙ্কগুলো কিভাবে করব। এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলে কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান কত। তাহলে আমরা এখানে কস 4 থিটা সাইন 4 থিটার মান নির্ণয় করব। তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা নিয়ে নির্ণয় করি। অতএব কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা, তাহলে কস 4 থিটা, কস 4 থিটা আমরা এটাকে ভেঙে নিই কস স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে 2 × 2 = 4। তাহলে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় অঙ্কটি করব, একটা প্লাস একটা মাইনাস। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটার মান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু এটার মান হচ্ছে হাফ। তাই যদি হয় আমরা কস স্কোয়ার সাইন স্কোয়ারের সূত্রটি হলো 1 × 1/2, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা গুণ করি 1 কে 1, নিচে 2, এটা আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের মান। তা আসো আরো একটি অঙ্ক দেখি, আশা করি ভালো লাগছে। সঙ্গেই থাকো, আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানাবে এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে আমার পি কুমার ইউটিউব চ্যানেলটিকে পাশে রাখবে আশা করি। সাইন থিটা রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এটার মান আমরা নির্ণয় করব। তাহলে এটার মান নির্ণয় করব, তাহলে এটার মান নির্ণয় করি সাইন থিটা রুট ওভার কোসেক স্কোয়ার মাইনাস 1। এটার সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা এখানে স্কোয়ার রুট কেটে যায় ইন্টু কট থিটা, তাহলে সাইন থিটা ইন্টু কোয়াড্রেট সূত্রটি হচ্ছে কস বাই কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন সাইন কেটে যায়, তাহলে মানটি হবে কস থিটা, এটা আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি ভালো লাগছে। আরো একটি অঙ্ক, দুটি অঙ্ক আমরা দেখবো, ততক্ষণে আমার সাথেই থাকো। আশা করি ভিডিওগুলো তোমাদের উপকার হবে। তা সো আরো একটি অঙ্ক দেখি, অঙ্কটি হলো প্রমাণ করো যে
cot 4a minus cot square a is equal to 1 যখন cos square a plus cos 4a is equal to 1 তাহলে আমাদের এটাকে আগে নির্ণয় করে নেব cos square a plus cos 4a is equal to 1 বা cos 4a is equal to 1 minus cos square a বা cos 4a is equal to 1 minus cos square a এর মানটি হচ্ছে sin square a এখন আমাদের এই অঙ্কটা সমাধান করব অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড cot 4a minus cot square a তাহলে cot 4a cot এর মান হচ্ছে cos 4a by sin 4a minus cos square a by sin square a যেহেতু cot a সমান cos a by sin a তাহলে এদেরকে আমরা cos এর মান হচ্ছে sin square a by sin 4a minus cos square a by sin square a তাহলে এটাকে কি করব এখানে আছে দুইটা এখানে আছে চারটা তাহলে sin a 4 minus উপরে 1 এখানে থাকছে sin square a তাহলে এটা লসাগু হবে sin square a 1 minus cos square a তাহলে 1 minus cos square সমান আমাদের sin square a by sin square a তাহলে sin square sin square কেটে গেলে 1 আমাদের right hand side 1 অর্থাৎ right hand side 1 অতএব আমরা left hand side is equal to right hand side পুরো লিখতে পারি অর্থাৎ পুরো মান করতে বলছে পুরো তাছো আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগছে আরো লং করে অঙ্কগুলো করা যায় আমি খুবই শর্ট পদ্ধতিতে অঙ্কগুলো করছি তোমাদের বোঝার সুবিধার্থে আশা করি বুঝতে পারছো এই একই নিয়মের অঙ্ক আমি আরেকটি করব সেটা হলো সেটা হলো tan 4a minus tan square a is equal to 1 যখন sin square a plus sin 4a is equal to 1 হয় তাহলে এটাকে আমরা ঠিক একই নিয়মে অঙ্কগুলো করব sin square a plus sin 4a is equal to 1 তাহলে আমরা sin 4a is equal to 1 minus sin square a 1 minus sin square a সমান cos square a তাহলে আমরা এবার এটাকে মূল অঙ্কে এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তাহলে tan 4a
minus tan square j. তাহলে tan এর সূত্র কি আছে? ঠিক আগে আমরা cos করেছি, cos এর বিপরীত অর্থাৎ sin 4a by cos 4a. ঠিক ওদের উল্টোটাই আমাদের আশা করি ভালো লাগছে। তাহলে আমাদের এখানে কি করব, ঠিক একই ভাবে আমরা অঙ্কটি করছি, তাহলে সাইন ফোর এর মান হচ্ছে কস স্কোয়ার এ বাই কস ফোর এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তাহলে আমাদের লসাগু হল কস ফোর এ। তাহলে আমরা এখানে আগে নিয়মটি করছিলাম ঠিক একইভাবে করা যায়, আরো একটি ভিন্ন পদ্ধতি ব্যবহার করছি, সেটি হল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। এখানে আমরা কস স্কোয়ার কমন নিই, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস ফোর এ। তাহলে কস স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর মান হচ্ছে কস স্কোয়ার এ বাই কস ফোর এ, যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার দুই দুই চার, তাহলে কস ফোর এ বাই কস ফোর এ নির্ণয় করলে ওয়ান কেটে গেল, অতএব রাইট হ্যান্ড সাইড সমান ওয়ান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ অবশ্যই লিখতে পারি। এটার একটি আগে যে নিয়মটি দেখিয়েছি ওই একটা নিয়ম, আবার এই একটা পদ্ধতি দেখালাম, দুইটা পদ্ধতি যুক্তিসঙ্গত। আশা করব দুটো পদ্ধতি তোমাদের উপকারে আসবে, দুইটা নিয়ম যেটা ভালো লাগে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবে, সূত্র মুখস্থ থাকলে তোমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেবে। তোমার বন্ধুদেরকে শেয়ারের মাধ্যমে জানিয়ে পি কুমার এডু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে অনুরোধ করবে আশা করি। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।